আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে, সেখানে কোনো পর্দা নেই, কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন, এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা? দেখুন, যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয়, আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে অবনত রেখে হেফাজত করে কাজ করতে পারেন, তো আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনার মনে হয় যে না, সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি, তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার। কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে, সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার ইমানটা নষ্ট হবে, আমলটা নষ্ট হবে, সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না, জায়েজ না। সালাতের শেষে ইমাম সাহেবের সাথে মুনাজাতে বেশি জরুরি নাকি জিকির আজকার এবং তাসবি তাহলিল জরুরি? নামাজে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া দরুদগুলো পড়তেন, এগুলো পড়বেন, এটাই সুন্নাহ। আর যদি কোনো দোয়া থাকে তো অবশ্যই আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করতে পারেন। দুই সময় দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। এর ভিতরে একটা হলো জওফুল লাইল, আর একটা হলো দুবরা কুল্লি সলা, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। অনেকে নামাজের পরে দোয়া করাটাকেই মনে করে যে এটা বোধহয় বেদাত। না ভাই, নামাজের পরে কাছে চাওয়ার আছে চান অবশ্যই, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে এরকম আবশ্যকীয়তা মনে বানিয়ে নিলে, নামাজের অংশ বানালে, সেটা অবশ্যই বেদাতে পর্যবসিত হবে। আমরা এই ট্র্যাডিশনাল বা রেডিমেড মোনাজাত সবাই জানি, কিন্তু নামাজের পরে যে জিকিরগুলো আছে এগুলো কয়জন মানুষ আছে জানি? দাঁড়ায়া টনটনা সমস্ত নামাজের পরে সব জিকির দোয়াগুলো বলে দিতে পারবেন, এমন মানুষ কে কে আছেন এখানে হাত তুলেন? একজন মাত্র হাত তুলছেন, তার মানে বাকিদের সাহস নেই। আপনি পারবেন সবগুলো? তাহলে হাত তুলছেন কেন? আপনি পারবেন সব? দাঁড়ান বলেন, নামাজের পরে কি কি দোয়া জিকির আছে? আস্তাগফিরুল্লাহ তিনবার ছিল, বাপ করছে, হ্যাঁ, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার, হ্যাঁ ঠিক আছে, আয়াতুল কুরসি একবার, হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার, জি কোন কোন বর্ণা 33 33 এবং 33 আর শেষের বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু দিয়ে 100 বার পূরণ করা, এটাও একটা ওয়াদা আছে। চলেন, হ্যাঁ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল মুলকু ওয়া আল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদির, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহু দ্দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহু লা নাবুদু ইল্লা ইয়াহু লাহু আন-নি'মাতু ওয়াল ফাদলু ওয়া থানাউল হাসান। তারপর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সব তো আমি বলে দিলাম, আপনাকে পুরস্কার দেওয়ার নিয়ত করেছিলাম, এখন আমার দেন, ও সবগুলোই পারেন আলহামদুলিল্লাহ, একটু আস্তে আস্তে আর কি, এত আমি যে ফিল হচ্ছে স্বাভাবিক, মাশাআল্লাহ ভাই সবগুলো পারে বোঝা গেছে, দেন একটা পুরস্কার দেন, চলে আসেন চলে আসেন চলে আসেন, একটা পুরস্কার নিয়ে যান। আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের বইটা হাদিয়া, হ্যাঁ একটা কিনে নিয়েছেন, এবার এটা আপনার বউরে হাদিয়া দিবেন, বিয়ে করছেন, এটা বউরে হাদিয়া দিবেন, ঠিক আছে, জাকাল্লাহ খায়।